নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের মালাই আইসক্রিম। এখানে আমি তরমুজ নিয়েছি, তরমুজটা আমি মাঝখান থেকে গোল করে কেটে নিয়েছি, তরমুজের ভেতরের অংশটা আমি বের করে নিচ্ছি। তরমুজের ভেতর থেকে পুরো অংশটাকে আমি বের করে নিয়েছি, শ্বাসটাকে বের করে নিয়েছি, তরমুজের জলটা ভেতরেই আছে। ভেতর থেকে পুরো শ্বাসটা আমি বের করে নিয়েছি। এর থেকে বীজগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি, তরমুজের থেকে বীজগুলো আমি আলাদা করে নিয়েছি। দু একটা বীজ থাকলে অসুবিধা হবে না, এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি, এখানে 100 গ্রাম চিনি আছে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ হুইপ ক্রিম আমি দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম না থাকলে তার বদলে তোমরা মালাই সর দিয়েও করতে পারো, দুধের সর দিয়েও করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মালাই সহ দুধ। দেখো একদম ঘন মালাই পড়েছে দুধের, মালাই সহ 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি টেস্ট করে নিয়েছি সব কিছু একসাথে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প রেড ফুড কালার। রেড ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তরমুজের, কালারটা কত সুন্দর হয়েছে। কোনো রকম গ্যাসে জাল দেওয়া ঝামেলা ছাড়াই আইস করে নেব। আমি একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, আইসক্রিম মোল্ডের মধ্যে আমি আইসক্রিমের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। বাকি ব্যাটারটা আমি তরমুজের খোসার ভিতরে দিয়ে দিচ্ছি, এর মধ্যে আইসক্রিমটাকে আমি জমিয়ে নেব। থেকে 8 ঘন্টার জন্য আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। তরমুজের মালাই আইসক্রিমটা আমি 7 থেকে 8 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম। এটা আমি একটু জলের মধ্যে বসাচ্ছি, জলের মধ্যে বসে খুব সহজে বেরিয়ে আসবে। 30 সেকেন্ডের জন্য জলে রাখতে হবে। জল থেকে আমি উঠিয়ে নিয়ে আসলাম, বেশিক্ষণ জলে রাখা যাবে না তাহলে আইসক্রিমটা গলে যাবে। তরমুজের মালাই আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।